সিনেমা শুরু হয় এবং আমাদেরকে 1996 সালের সময়কে দেখানো হয়, যেখানে একজন লোক সাগরের পার দিয়ে দৌড়ে যাচ্ছিল। তখনই তিনি সেখানে একটি গেম বোর্ড পান। সেই লোকটি গেম বোর্ডটিকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার ছেলেকে দিয়ে দেয়। যখন তার ছেলে সেই গেমটিকে দেখে, তার সেটিকে লুডোর মতো মনে হচ্ছিল, সে কারণে সে গেমটিকে রেখে দেয়। রাতের বেলা সেই গেম বোর্ড থেকে নানা রকম আওয়াজ ভেসে আসছিল। তখন সেই ছেলেটি গেমটিকে খোলে, তখন গেম বোর্ডে সে একটি ভিডিও ক্যাসেট পায়। এরপর যখন সেই ছেলেটি ক্যাসেটটি লাগিয়ে গেম খেলতে শুরু করে, তখন আমরা দেখতে পাই যে এটি থেকে প্রচুর আলো বেরিয়ে আসছিল এবং সেই ছেলেটি চিরতরে সেই ভিডিও গেমটির ভিতরে চলে যায়। এরপর গল্পে আমাদের 20 বছর পরের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ 2017 সাল। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম স্পেন্সার। সে একটি ভিডিও গেম খেলছিল, তখনই সে তার বন্ধুর কাছ থেকে একটি SMS পায় যে সে তার হোমওয়ার্ক করেছে কিনা। আসলে তার বন্ধুটি স্পেন্সারকে দিয়ে জোর করে তার হোমওয়ার্ক করিয়ে নিত। তখন স্পেন্সার গেম খেলা বন্ধ করে তার বন্ধুর হোমওয়ার্ক করতে বসে যায়। সে তার বন্ধুকে খুব ভয় পেত, এই জন্য সে খুব তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করে তৈরি হচ্ছিল কোথাও যাওয়ার জন্য। আসলে স্পেন্সারের বন্ধু তাকে ফ্রিক হাউসে ডেকেছিল। তারপর আমরা একটি মেয়েকে দেখি যে সোশ্যাল মিডিয়া খুব পছন্দ করে। সোশ্যাল মিডিয়ায় সবসময় সে তার নিজের ছবি পোস্ট করে। এই মেয়েটির নাম বেথানি। অন্যদিকে স্পেন্সার তার বন্ধুর হোমওয়ার্ক নিয়ে ফ্রিক হাউসে পৌঁছে যায়। ফ্রিক হাউস আসলে সেই ছেলেটির বাড়ি ছিল যে কিনা গল্পের শুরুতেই ভিডিও গেম খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল। এই বাড়িটি এখন দেখতে অনেকটা ভুতুড়ে টাইপের ছিল, এজন্য সবাই বাড়িটিকে ফ্রিক হাউস নামেই চিনত। এখন আমরা গল্পের আরেকটি চরিত্র দেখতে পাই যার নাম ছিল মার্থা। তার জিম টিচারের সাথে তার ঝগড়া হয়, তাই তার টিচার তাকে পানিশমেন্ট দেয়। অন্যদিকে স্পেন্সার এবং তার বন্ধুর টিচাররা জানতে পারে যে স্পেন্সার তার বন্ধুর হোমওয়ার্ক করেছে, তাই টিচার তাদেরকেও পানিশমেন্ট দেয়। অন্যদিকে বেথানি ক্লাসে বসে ভিডিও কলে কথা বলছিল, তাই তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়, আর পানিশমেন্ট স্বরূপ এই 4 জনকে স্কুলের বেসমেন্টে পাঠানো হয়। তাদের শাস্তি এটাই ছিল যে পুরনো কিছু কাগজের থেকে স্টেপলার পিন খুলতে হবে। কিন্তু এই 4 জন সারাটা দিন এখানে এভাবে কাটাতে চায় না। তখন তারা সেখান থেকে সেই ভিডিও গেমটি পায়। হয়তো সেই লোকটি তার ছেলে নিখোঁজ হওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে ভিডিও গেমটি দিয়েছিল। তখন এই 4 জন মিলে গেমটিকে স্ক্রিনের সাথে কানেক্ট করে। স্পেন্সার এবং তার বন্ধু গেম খেলতে শুরু করে দেয়, আর বেথানি ও মার্থাকেও ডাকে। তখন হঠাৎ করে গেমটি বন্ধ হয়ে যায়। গেমটি তো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই 4 জন এক এক করে সেই গেমের ভিতরে চলে যায়। সেখানে তারা একটি জঙ্গলে পৌঁছায়। গেম খেলার আগে তারা যে যে ক্যারেক্টার পছন্দ করেছিল সেই ক্যারেক্টারে তারা সেখানে বদলে যায়। এখানে তাদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা পাওয়ার ছিল, যা আমরা পরে জানতে পারবো। এরপর তারা যখন একে অপরের দিকে তাকায়, তারা সবাই অবাক হয়ে যায়, কারণ সব কিছু বদলে গেছে। স্পেন্সার, যে একটি হ্যাংলা পাতলা ছেলে ছিল, সে একজন শক্তিশালী লোক হয়ে গেছে। তখন সে সবাইকে বলে, আমি স্পেন্সার। মার্থা, যে একটি সাধারণ মেয়ে ছিল, এখন সে একজন সাহসী মেয়েতে পরিণত হয়েছে। বেথানি, যে ফ্যাশন ও সোশ্যাল মিডিয়া খুব পছন্দ করত, এখন সে একজন মোটা প্রফেসরে পরিণত হয়েছে। আর স্পেন্সারের বন্ধু, যে বেশ লম্বা ছিল, এখন সে ছোট আকারের বায়োলজিস্ট হয়ে উঠেছে। তারা সবাই একে অপরকে দেখে খুব অবাক হয়। এরপর যখন বেথানি নিজেকে দেখতে জলের কাছে যায়, তখন একটি খুব বড় প্রাণী তার কাছে এসে তাকে গিলে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর সে আবার আকাশ থেকে নিচে এসে পড়ে। এরপর এই 4 জন তাদের প্রত্যেকের হাতে 3টি কালো রেখা চিহ্ন দেখতে পায়। তখন তারা এটা জানতে পারে যে তাদের গেম চালু হয়ে গেছে। তাদের 3টি লাইফলাইন আছে, অর্থাৎ 3টি সুযোগ যেখানে তারা তাদের জীবন বাঁচাতে পারে। তারপর সেই অদ্ভুত প্রাণীটি আবার তাদের আক্রমণ করে। সেই প্রাণীটি আগে যেমন বেথানিকে খেয়েছিল, কিন্তু সে আবার তার জীবন ফিরে পেয়েছে, অর্থাৎ এখন তার আর 2টি লাইফলাইন বাকি আছে। তখনই 4 জন সেই জন্তুটির হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই একজন লোক গাড়ি নিয়ে সেখানে আসে, আর সেই লোকটি তাদেরকে তার গাড়িতে বসিয়ে নিয়ে যায়। তখন সেই লোকটি তাদেরকে জুমানজি গেম সম্পর্কে বলে। সেই লোকটি এই 4জনকে জুমানজি গেমে ওয়েলকাম জানায় এবং খেলা সম্পর্কে তাদেরকে বলে। তিনি বলেন যে এই খেলায়ও প্রতিটি খেলার মতো একজন ভিলেন আছে, যে সেখানে জঙ্গলের জাগুয়ার চিতার মূর্তি থেকে একটা হীরা বের করেছিল। তারপর থেকেই পুরো জঙ্গলটি অভিশপ্ত হয়ে গেছে এবং জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ারেরাও তার কথা শুনে। সেই হীরাটি থেকে সে সমস্ত ক্ষমতা লাভ করেছে। তারপর সেই লোকটি হীরাটিকে স্পেন্সারকে দেয় এবং বলে যে আমি এই হীরাটিকে সেই ভিলেনের কাছ থেকে চুরি করে এনেছি, এখন তোমাকে সেই জায়গাটিতে গিয়ে হীরাটিকে রেখে আসতে হবে এবং এই টাস্কটি কমপ্লিট করলেই তুমি গেমটিকেও ফিনিশ করতে পারবে। এরপর সেই লোকটি তাদেরকে একটি ম্যাপ দিয়ে সেখান থেকে চলে যায়।
যখন স্পেন্সার ম্যাপটিকে দেখে তখন এটি খালি ছিল। তখন বেথানি বলে, তুমি কি পাগল, তাতে সব লেখা আছে। এখানে আমরা বেথানি সম্পর্কে জানতে পারি যে সে খুব স্মার্ট হয়ে উঠেছে, সে নকশা পড়তে জানে। সে বলে যে এই নকশাতে একটি অংশ নেই, কিন্তু এখন আমরা পাহাড়ের ঠিক মাঝখানে এবং আমরা সঠিক পথে হাঁটছি। তখন স্পেন্সারের হাত তার বুকে টাচ হয় এবং যার উপর একটি স্ক্রিন ওপেন হয় যেখানে প্রত্যেকের শক্তি ও দুর্বলতা সম্পর্কে লেখা ছিল। এখানে স্পেন্সারের সম্পর্কেও লেখা ছিল যে সে খুব শক্তিশালী এবং খুব দ্রুত দৌড়াতে পারে, আর তার দুর্বলতা বলতে কিছুই নেই। স্পেন্সারের বন্ধু যখন নিজের সম্পর্কে জানতে চায় তখন সে জানতে পারে যে সে একজন বায়োলজিস্ট এবং সে প্রাণীদের সাথে কথা বলতে পারে এবং সমস্ত প্রাণী সম্পর্কে সে জানে। আর তার দুর্বলতা ছিল কেক, সে যদি ভুল করেও কখনো কেক খায় তাহলে সে মারা যাবে। মার্থা, যে কিনা একজন ফাইটার ড্যান্সার, আর বেথানি ম্যাপ পড়তে জানতো। এখন তারা সবাই বুঝতে পারে যে তারা সবাই জুমানজি গেমের মধ্যে রয়েছে, এখন তাদের এই খেলা খেলতেই হবে। এরপর তাদের চারজনকেই কয়েকজন বাইকার আক্রমণ করে এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই খেলায় সবাই একে অপরকে সাহায্য করে। যখন একজন বাইকার বেথানিকে মারতে যাচ্ছিল তখন মার্থা সেখানে আসে এবং সেই বাইকারের সঙ্গে মোকাবিলা করে আর তার সাথে মারামারি করে তাকে মেরে ফেলে। স্পেন্সারের বন্ধু, যে দৌড়াতে পারছিল না, স্পেন্সার তাকে কাঁধে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। সেই বাইকারদের থেকে নিজেদের বাঁচাতে তারা সবাই একটি ঝর্ণার কাছে এসে পৌঁছায়। এখন সেখান থেকে নিচে লাফিয়ে পড়া ছাড়া তাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তখন মার্থা জানতে পারে যে তার গায়ে গুলি লেগেছে, তাই সে মারা যায়। কিন্তু কিছুক্ষণ পর সে আকাশ থেকে নিচে পড়ে, এর মানে তার একটা লাইফলাইন শেষ হয়ে গেছে। তখন এখানে স্পেন্সারের বন্ধু স্পেন্সারের সাথে ঝগড়া শুরু করে। সে বলে যে তুমি যদি এই গেমটি না খেলতে তাহলে আমরা আজ এই সমস্যায় পড়তাম না। তখন স্পেন্সার বলে যে ফালতু কথা বলবে না, আমি একা এই গেম খেলিনি। স্পেন্সারের বন্ধু, যে কিনা সবসময় তাকে আদেশ দিত এবং ভয় দেখাতো, আজও সে একই কাজ করে এবং ঝগড়া করতে করতে একসময় সে স্পেন্সারকে ধাক্কা মারে, যার কারণে স্পেন্সার একটি গর্তে পড়ে যায়। কিন্তু সে আবার তার জীবন ফিরে পায়, ফলস্বরূপ তাকেও একটি লাইফলাইন হারাতে হয়। স্পেন্সার ফিরে এলে তারা একে অপরকে বলে যে এভাবে আমরা কখনো এই খেলা থেকে বেরিয়ে আসতে পারবো না, তার চেয়ে বরং নিজেদের মধ্যে ঝগড়া না করে আমাদের এই খেলাটা ভালোভাবে খেলতে হবে। এরপর তারা সবাই ম্যাপ অনুযায়ী একটি বাজারে পৌঁছে যায়, যেখানে স্পেন্সারের বন্ধু ঘটনাক্রমে একটি কেক খেয়ে ফেলে আর এ কারণে সেও মারা যায়। কিন্তু কিছুক্ষণ পর সে আবার প্রাণে ফিরে আসে, যা আমরা সবাই জানি প্রত্যেকের জীবনের তিনটি সুযোগ আছে। বাজারে তাদের কাছে একটি ছোট ছেলে আসে এবং তাদেরকে বলে যে ওয়েলকাম টু দ্য জুমানজি। ছেলেটি তাদেরকে একটা জায়গায় নিয়ে আসে এবং বলে চোখ বন্ধ করলে সে তোমাদের মেরে ফেলবে, এবং ছেলেটি সেখান থেকে চলে যায়। এখন তাদেরকে এই ধাঁধার সমাধান করতে হবে। স্পেন্সার তখন সেখানে যায় যেখানে একটি ঝুড়িতে একটি খুব বড় সাপ ছিল। যখন সে ডালার ঢাকনা খুলে তখন তারা জানতে পারে যে তাদেরকে কি করতে হবে। আসলে তাদেরকে সাপের চোখে চোখ মেলাতে হবে। তখন বেথানি বলে যে আমি এটা করতে পারি, কিন্তু যখন সে সাপের সামনে বসে তখন সে খুব ভয় পেয়ে যায়, ফলে সেই সাপটি মার্থাকে অ্যাটাক করে, কিন্তু স্পেন্সার সাপের মুখ ধরে ফেলে। তখন তারা সেই ঝুড়ি থেকে একটি কাগজের টুকরো বের করে। তারা সেই কাগজে একটি ছোট্ট হাতি দেখতে পায় এবং একটি কাগজে লেখা ছিল, যখনই হাতিটিকে দেখতে পাবে তখনই হাঁটতে শুরু করো। কিন্তু তারা সবাই এটা মনে করে যে এই কাগজটি তাদের ম্যাপের বাকি অংশ হতে পারে। আর তখনই সেখানে গেমের ভিলেনের লোকেরা চলে আসে, যারা তাদের উপর আক্রমণ করে। এবার গেমের ভিলেন নিজেই তাদের সামনে এসে দাঁড়ায় এবং স্পেন্সারকে বলে যে আমাকে আমার হীরা ফিরিয়ে দাও। কিন্তু তখন সেখানে একটি অচেনা ছেলে এসে তাদেরকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এই ছেলেটি অন্য কেউ নয়, সেই ছেলেটিই ছিল যে কিনা আজ থেকে 20 বছর আগে হারিয়ে গিয়েছিল। ভিলেনের লোকেদের কাছ থেকে তাদেরকে বাঁচিয়ে একটি গুহার ভিতরে নিয়ে আসে। এখন যখন তারা সেই গুহার ভিতরের দিকে যাচ্ছিল তারা সেখানে অনেক কিছু দেখতে পায়। প্রথমে একটি সাদা ব্লেড তাদের সামনে আসে, তারপর একটি জলের কুয়া যেখানে অনেক বড় বড় কুমির ছিল। তারা কোনোভাবে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর অ্যালেক্স তাদেরকে নিজের সম্পর্কে বলে। সে বলে যে আমি আজ থেকে 20 বছর আগে এই খেলায় আটকে পড়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি এখান থেকে বের হতে পারিনি। অন্যদিকে গেমের ভিলেন খুব রেগেছিল, কারণ সে এখনও তার হীরা খুঁজে পায়নি। এদিকে অ্যালেক্স এই চারজনকে তার বাড়িতে নিয়ে আসে এবং বলে যে আমি এখানে 20 বছর ধরে বাস করছি, আমার শুধুমাত্র একটাই লাইফলাইন বাকি আছে। তখন তারা সবাই বুঝতে পারে যে ম্যাপের যে বাকি অর্ধেক অংশ তারা খুঁজে বেড়াচ্ছিল সেটি আর অন্য কিছু নয়, অ্যালেক্স নিজেই, তারা যাকে গেমের মধ্যেও খুঁজেছিল। এখন তারা সবাই অনেক খুশি, কারণ তারা অ্যালেক্সকে খুঁজে পেয়েছে। তখন অ্যালেক্স সবাইকে বলে যে এখন আমাদের গেমের নেক্সট লেভেল হলো একটি ট্রান্সপোর্টেশন শেড,
যদি আমরা এই লেভেলটি পার করতে পারি তবে আমরা সেই পাহাড়ে পৌঁছাতে পারবো যেখানে হেরাটিকে রাখতে হবে। এরপর যখন তারা সেই জায়গাতে যায় তারা দেখতে পায় যে সেখানে দুজন গার্ড পাহারা দিচ্ছে। তারা গার্ডের সামনে যেতে পারছিল না কারণ তাদের লাইফলাইনকেও তো বাঁচাতে হবে আর তাদের কাছে কোনো রকম অস্ত্রও ছিল না। তাই তারা সবাই গার্ডের সামনে মার্থাকে পাঠানোর সিদ্ধান্ত নেয় যে সেখানে গিয়ে গার্ডদের বিভ্রান্ত করবে কারণ তাদের মধ্যে মার্থাই একমাত্র মেয়ে ছিল। তখন বেথেনি যে একজন মোটা প্রফেসরে বদলে গিয়েছিল সে মার্থাকে মেয়েদের আদব কায়দা শেখায় যে কিভাবে সেখানে গিয়ে গার্ডসদের অন্যমনস্ক করবে। এরপর মার্থা গার্ডদের সামনে যায় কিন্তু সে পাগলের মতো অ্যাক্টিং করতে থাকে, সে ঠিকঠাক অ্যাক্টিং করতে পারছিল না। তখন গার্ডরা সেখানে গান চালিয়ে দেয় আর আমরা জানি যে মার্থা একজন ফাইটার ড্যান্সার ছিল, তাই গান শোনার সাথে সাথে সে গার্ডদের অ্যাটাক করে, খুব মজা করে তাদেরকে মারছিল। তখন পেছনের রাস্তা দিয়ে তারা সবাই সেই শেডে পৌঁছে যায়। তাদের এখান থেকে একটা জিনিস নিতে হবে কিন্তু তারা সবাই সেখান থেকে হেলিকপ্টার নেওয়ার কথা ভাবে। অ্যালেক্সকে হেলিকপ্টার চালাতে বলা হয় কারণ অন্য কেউ হেলিকপ্টার চালাতে জানতো না, কিন্তু অ্যালেক্স সবাইকে পরিষ্কারভাবে না করে দেয়, বলে যে না না আমি চালাতে পারবো না কারণ আমার একটাই জীবন বাকি আছে এবং আমি আমার জীবনের সাথে এত বড় ঝুঁকি নিতে পারবো না। কিন্তু স্পেন্সারের নির্দেশে শেষ পর্যন্ত অ্যালেক্স হেলিকপ্টার চালাতে রাজি হয়। তখন তাদের পেছনে ভিলেনের লোকজনও চলে আসে। অ্যালেক্স হেলিকপ্টারটি উড়িয়ে পাহাড়ের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই তাদের পেছনে বড় বড় গন্ডার ধাওয়া করে যার ফলে তাদের হেলিকপ্টারের ফ্যান খারাপ হয়ে যায়। তখন স্পেন্সার উপরে যায় এবং কোনোভাবে সে ফ্যান ঠিক করে। তখন অ্যালেক্স হেলিকপ্টারটিকে উড়িয়ে উপরের দিকে নিয়ে যায় কিন্তু উপরের দিকে যাওয়ার ফলে স্পেন্সারের বন্ধুর ব্যাগ থেকে হীরাটি নিচে পড়ে যায়। এখন প্রশ্ন হলো হীরাটিকে কে আনতে যাবে কারণ সেখানে হীরার চারপাশে অনেক বড় বড় জন্তু ছিল। তখন স্পেন্সার তার বন্ধুকে ধাক্কা মারে আর সব জন্তুগুলো তার বন্ধুর পেছনে ধাওয়া করে। এরপর পিছন থেকে স্পেন্সার এসে হীরাটিকে তুলে নেয় কিন্তু স্পেন্সারের বন্ধুকে সেই প্রাণীরা মেরে ফেলে। আর যখন সে আবার তার জীবন ফিরে পায় এবং আকাশ থেকে নিচে পড়তে থাকে তখন অ্যালেক্স হেলিকপ্টার উল্টে দেয় এবং স্পেন্সার তার বন্ধুর হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই সেই পাহাড়ে পৌঁছে যায়, এখন তারা অনেকটাই খুশি। আর তখন একটি মশা অ্যালেক্সকে কামড়ে দেয়, সে অজ্ঞান হয়ে যায়, এটাই তার দুর্বলতা ছিল। কিন্তু তারা কেউই চায় না অ্যালেক্সকে এভাবে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে। তখন বেথানি তার থেকে একটি লাইফলাইন অ্যালেক্সকে দিয়ে দেয়, অ্যালেক্স বেঁচে যায় কিন্তু তাতে বেথানিরও একটি লাইফলাইন কমে যায়। তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে একটি চিতার মূর্তি বানানো ছিল। তারা সবাই এখানে এসে তো গেছে কিন্তু তারা এটা মনে করে যে সব কিছু এতটা সহজ হতে পারে না, এখানে কিছু না কিছু গড়বড় আছে। তখন স্পেন্সার তাদেরকে বলে যে এই রাস্তা দিয়ে প্রথমে আমি যাব, কিন্তু সেই যখন এই রাস্তা দিয়ে একটু এগিয়ে যায় তখনই অনেকগুলো প্রাণী তাকে আক্রমণ করে এবং একটা চিতা যখন তাকে মেরে ফেলে তখন সে আবার তার আরেকটা লাইফলাইনে ফিরে এসে সে তার বন্ধুদের বলে যে রাস্তাটি খুবই বিপজ্জনক আর আমরা সবাই একসাথে এই রাস্তা দিয়ে যেতে পারবো না, আমার কাছে একটা আইডিয়া আছে, আমাদের সবাইকে আলাদা আলাদা রাস্তায় যেতে হবে। এরপর তারা যখন নিজেদের মতো আলাদা আলাদা রাস্তায় যেতে থাকে তখন স্পেন্সারের বন্ধুর সামনে একটি অনেক বড় হাতি চলে আসে। অন্যদিকে গেমের ভিলেন বেথানিকে ধরে ফেলে, সে স্পেন্সারকে বলে যে তোমার কাছে যে হীরাটা আছে সেটা আমাকে দাও নইলে আমি একে এখানে মেরে ফেলবো। আর ঠিক তখনই পেছন থেকে স্পেন্সারের বন্ধু আসে, হীরাটি তার কাছেই ছিল, সে অনেক বড় একটি হাতির উপরে বসেছিল আর তখনই সেখানে অনেকগুলো চিতা তাদেরকে আক্রমণ করে যার ফলে হীরাটি তার হাত থেকে উপরের দিকে পড়ে যায়। ভিলেনও বেথানিকে ছেড়ে দেয়। তখন মার্থা স্পেন্সারকে বলে যে তুমি উপরের দিকে যাও, আমি তোমাকে হীরাটি এনে দিচ্ছি। তখন স্পেন্সার একটি বাইক নেয় এবং পাহাড়ের উপরে উঠতে শুরু করে। স্পেন্সারের বাইক রাইডিং দুর্দান্ত ছিল। অন্যদিকে মার্থা যে হীরা আনতে গিয়েছিল সে দেখতে পায় যে হীরাটি অনেকগুলি সাপের মাঝখানে মাটিতে পড়ে আছে। তখন গেমের ভিলেনও সেখানে চলে আসে। তখন মার্থা ইচ্ছাকৃতভাবে একটি সাপের উপরে তার পা রাখে যার ফলে সাপটি তাকে কামড়ে দেয়। আর যখন সে তার নতুন জীবন নিয়ে উপর থেকে নিচে পড়তে থাকে তখন সে ঢিল দিয়ে হীরাটি স্পেন্সারকে দিয়ে দেয়। এরপর স্পেন্সার হীরাটিকে চিতার মূর্তির মধ্যে রেখে তো দেয় কিন্তু তবুও সেখানে কিছুই হচ্ছিল না। তখন সবার মনে পড়ে যে এই গেমটিকে তো শেষ করতে হবে জুমানজির নাম নিয়ে। এরপর সবাই একের পর এক জুমানজি বলে চিৎকার করতে থাকে। তারপর সেই বনের অভিশাপ কেটে যায় এবং জুমানজির জঙ্গলও আবার আগের মতো সবুজ হয়ে যায়। তার সাথে খেলার ভিলেনও অদৃশ্য হয়ে যায়। এরপরে এই পাঁচজনের কাছে সেই লোকটি আসে যিনি খেলার শুরুতে তাদের সাথে দেখা করেছিল। সে সবাইকে ধন্যবাদ জানায় আর বলে যে তোমরা আমাদের জুমানজি জঙ্গলে আবার আগের মতো শান্তি ফিরিয়ে এনেছো।
তারপর সেই লোকটি একে একে সবার সাথে হ্যান্ডশেক করে, যার ফলে সবাই আবার তাদের পৃথিবীতে ফিরে আসে। তারা সবাই সেই বেসমেন্ট রুমে ফিরে আসে তাদের নিজেদের নিজস্ব বাস্তব রূপে, যেখান থেকে তারা গেমটি শুরু করেছিল। কিন্তু তারা দেখতে পায় যে অ্যালেক্স সেখানে নেই। যখন তারা তাকে তার বাড়িতে খুঁজতে যায়, তারা দেখতে পায় যে সেই বাড়িটি, যেটি আগে ফ্রেক হাউস ছিল, এখন সেটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। তখন অ্যালেক্স সেখানে আসে এবং তাদেরকে হ্যালো বলে। বেথানিও অ্যালেক্সকে হ্যালো বলে। অ্যালেক্স তাদেরকে বলে যে গেমটি আমাকে সেই টাইম লাইনেই পাঠিয়েছে যেখান থেকে আমি হারিয়েছিলাম, অর্থাৎ আমি আমার নিজের সময়ে ফিরে এসেছি। এখন আমি বিবাহিত এবং আমি আমার মেয়ের নাম রেখেছি বেথানি, কারণ গেমে বেথানি নামের মেয়েটি আমার জীবন বাঁচিয়েছিল। এই চারজনের মধ্যে আগে কোনো রকম বন্ধুত্ব ছিল না, কিন্তু এখন তারা সবাই একে অপরের খুব ভালো বন্ধু। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে স্পেন্সারের বন্ধু গেমটিকে ভেঙে দেয়, অর্থাৎ সে জুমানজিকে চিরদিনের মতো নষ্ট করে দিয়েছে। আর এর সাথেই এই সিনেমার গল্পটিও শেষ হয়। তো আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিও। এতে আমরা ইন্সপিরেশন পাই পরবর্তীতে দ্রুত আরও একটি গল্প তোমাদের জন্য নিয়ে আসার। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পরবর্তীতে দ্রুত আরও নতুন ভিডিও দেখার জন্য। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।